হ্যাঁ বন্ধু, তো আজকে কথা হবে রামায়ণ মুভির বিষয়ে, যেটা রণবীর কাপুর রাম অ্যাজ প্লে করছে। এই মুভির বিষয়ে অনেকগুলো বড় আপডেট এসেছে, যে কবে রিলিজ করছে, কটা পার্ট হচ্ছে, কে কি কাজ করছে এখানে, ভিএফএক্স কে তৈরি করছে, অস্কার উইনিং একটা কম্পোজার এখানে কম্পোজ করে চলেছে মিউজিক। তো সব বিষয় নিয়ে যে কথা হবে, তো সব বিষয়ে জানার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো ফার্স্ট আমরা কথা বলে নিই যে কে কে এই মুভিতে কাজ করছে। সেগুলো তিনটে একদম কনফার্ম, যেটা হচ্ছে রাম অ্যাজ রণবীর কাপুর, সীতা অ্যাজ সাই পল্লবী, আর রাবণ আমাদের যশ। এই তিনটে অনেকদিন আগে কনফার্ম হয়ে গেছে, যেটা আমরা অনেকদিন আগে জানতে পেরে গেছি। এছাড়াও অনেকগুলো নতুন কাস্টেরও কনফার্মেশন এসছে, যেরকম হচ্ছে কাইকেয়ী, যার জন্য যেই মায়ের জন্য রাম বনবাসে যায় কাইন্ড অফ, ঠিক আছে, সেই মা রোলটা প্লে করে চলছে রাধাত্তা, ঠিক আছে। রাধাত্তাকে আমরা অনেকদিন বড় স্ক্রিনে দেখিনি, ঠিক আছে, তো রাধাত্তা সেই রোলটা প্লে করছে। এছাড়া বড় মেজর কাস্ট হচ্ছে হনুমান প্লে করছে সানি দেওল, ঠিক আছে। এটা আই থিঙ্ক একটা ভালো কাস্ট হচ্ছে, বিকজ সানি দেওলকে আই থিঙ্ক হনুমান বিষয়ে ভালো মানাবে, ঠিক আছে। তার একটা এই যে 2.5 কিলো কা হাত আছে না, সেটা খুব কাজে লাগবে অ্যাজ হনুমান। তো এছাড়াও আরেকটা রোল কনফার্ম করা হচ্ছে, সেটা হচ্ছে মন্থরার রোল, ঠিক আছে, যে কাইকেয়ীর মাথায় কুবুদ্ধি করে ঢেলেছিল, ঠিক আছে, রামকে বনবাসে পাঠানোর আর ভরতকে রাজা বানানোর, ঠিক আছে, ওই সেই মন্থরার রোল প্লে করতে চলেছে শিবা চাধা, ঠিক আছে, একে আমি ফার্স্ট টাইম দেখছি, তো যাই হোক এ প্লে করছে। এছাড়াও তিনটে আরও নাম শোনা যাচ্ছে যেগুলো শিওর না, ঠিক আছে, এগুলো উপরোপুরি শোনা যাচ্ছে যে এগুলো কাস্ট হবে, ঠিক আছে, এবার কী রোলে কাস্ট হবে শিওর না। একটা রোল শোনা যাচ্ছে যে লক্ষ্মণের রোলটা নাকি রবি দুবেদীকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু কনফার্ম না, বাট এটা শোনা যাচ্ছে, ঠিক আছে, রুমার আছে যে রবি দুবেদী লক্ষ্মণের প্লে করছে। এছাড়াও ঋত্বিক রোশন এবং দীপিকা পাদুকোন কোনো না কোনো রোল প্লে করবে বলে শোনা যাচ্ছে, বাট এখনও কনফার্ম না। তো এইগুলো গেল কাস্টিংয়ের বিষয়, যারা এইগুলো কাস্ট কনফার্ম হয়েছে এবং শুধু শোনা যাচ্ছে। এছাড়া ডাইরেক্টর সবাই এখন জেনে গেছে, নিতেশ তিওয়ারি এই মুভিটা ডাইরেক্ট করে চলেছে, আর এই মুভিটা শোনা যাচ্ছে যে তিনটে পার্টে আসবে, বাট এখন আমি শুনতে পাচ্ছি কনফার্ম শোনা গেছে যে দুটো পার্টে আসছে, একটা আসবে 2026-এর দিওয়ালিতে, নেক্সট পার্টটা আসবে হচ্ছে 2027-এর দিওয়ালিতে। তো ডেটটা খুব ভালো দেওয়া হচ্ছে, দিওয়ালিটা মানে রামায়ণের জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না, ঠিক আছে। এই বছর সিঙ্গাম এগেন রামায়ণের ট্রোক দিয়ে বানিয়েছিল দিওয়ালিতে, ঠিক আছে, আমি রিভিউ করে চেক আউট করে নিও। তো সেই দিওয়ালিতে রাখতে হচ্ছে 2026-27, ঠিক আছে। তো পুরো মুভি এখন স্টার্টিং হয়েছে, ঠিক আছে, সবে রিক্রুট করা স্টার্টিং হয়েছে, কিছু কিছু শুটিংও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, তো চলছে, এগুলো টাইম লাগবে, ভিএফএক্স এর কাজ থাকবে মধ্যে অনেকগুলো, ঠিক আছে, তো সব কিছু সময় লাগবে। তো আই থিঙ্ক 26 ইজ এ গুড টাইম, আর নেক্সট ইয়ার যেরকম আমরা এন্ড গেম আর ইনফিনিটি ওয়ার, ঠিক আছে, ইনফিনিটি ওয়ার 2019 এন্ড গেম এসেছিলো, সেরকমই আই থিঙ্ক এখানে আমরা ব্যাক টু ব্যাক কিছু ফিল করতে পারবো, ঠিক আছে। রামায়ণ বা মহাভারত, ঠিক আছে, এই মুভিগুলো মানে এই গল্পগুলো আমরা সবাই জানি, কিন্তু সেগুলো কি নতুনভাবে দেখানোর একটা মজা আছে, ঠিক আছে। এবং যেটা করেছিল আদিপুরুষ, যে পুরো গল্পটা খিচুড়ি বানিয়ে খুব ফাস্ট পেসে এগিয়েছিল, ঠিক আছে, সেটা দেখতেও ভালো লাগে, তো অনেক চেঞ্জেস করেছিল যেগুলো খুব খারাপ লেগেছে, খুব খাজা লেগেছে, ঠিক আছে, ভিএফএক্সগুলো খুব হাসি লেগে হাস্যকর মনে হচ্ছে। সেখানে কিন্তু এই যে অ্যাপ্রোচটা নিয়েছে, এটাকে অনেক বড় বড় ইনসিডেন্ট হয়েছিল, ঠিক আছে, রামায়ণে, ঠিক আছে, সেগুলোকে ভেঙে ভেঙে ইউজ করা, ঠিক আছে, তিনটে পার্ট করলে আই থিঙ্ক আরও বেটার হতো, বা দুটো পার্ট ইটস ফাইন, ঠিক আছে, অ্যাটলিস্ট সেটা রাশ হবে না, তিন যদি 6 ঘন্টা নেয় বা আড়াই 5 ঘন্টাও নেয়, সো দ্যাট উইল বি এনাফ টাইম টু টেল দ্য স্টোরি। তো আমার মনে হচ্ছে সেই জিনিসটা বেশ ভালো নেওয়া হয়েছে। এবার যদি ভিএফএক্স এর কথায় আসি, যেটা খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে, বিকজ যদি তুমি মনে থাকে যে আদিপুরুষের ভিএফএক্সটা কি খাজা লেগেছিল, সেই জায়গাতে আমার মনে হচ্ছে এখানে ভিএফএক্স খুব ইম্পর্টেন্ট। এবং যশ তার একটা ইন্টারভিউ হয়েছিল টক্সিকের, মেনলি টক্সিকের ব্যাপারে কথা বলেছে, ঠিক আছে, সেখানে ও রামায়ণের বিষয়ে অনেক কথা বলেছে। সেখানে ও বলেছিল যে লন্ডনে ও ছিল যখন, তখন এই ডাইরেক্টর প্রডিউসার ওখানে এসেছিল, ভিএফএক্স এর টিমের সঙ্গে কথা বলতে, যারা ভিএফএক্স এ কাজ করবে, তখন ওর সঙ্গে কথা হয়, দেন ও রামায়ণের রোলটা অ্যাকসেপ্ট করেন, অল দোজ থিং হয়েছে। সো ওই ইন্টারভিউ আমি ডিটেলসে ডিসক্রাইব করেছি, রিয়াকশন করেছি, ডেফিনেটলি আমার চ্যানেল চেক করে নিও, ঠিক আছে, ওই ইন্টারভিউটা খুব ভালো ইন্টারভিউ নিয়েছিল, আর যশ অনেক ভালো ভালো কথাবার্তা বলেছে, স্পেশালি ওর নেক্সট রামায়ণ মুভি নিয়ে, ঠিক আছে, রামায়ণ প্লেকেও চলেছে, এছাড়া ওর টক্সিক মুভি নিয়ে, এছাড়া ওর KGF 3 মুভি নিয়েও অনেক কথা বলেছে, ঠিক আছে। সে ওখানে আরেকটা কথা বলেছে যে রাবণের রোলটা যেরকমভাবে প্লে করছে, যেরকমভাবে রাবণকে দেখানো হবে, রাবণ খুব একটা ডিফারেন্ট ক্যারেক্টার, একটা ইউনিক ক্যারেক্টার,
তো ওরকম ভাবে রাবণকে কখনো কেউ দেখেনি, খুব ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা হবে। ও মাত্র এইটুকুই বলেছে, খুব ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা হবে। বিকজ তুই রাবণের কথা ভেবে দেখো, রাবণ কিন্তু জাস্ট তোমার এভরিডে ভিলেন না, ঠিক আছে? তার মধ্যে অনেক লেয়ার আছে। ও সব থেকে বড় শিবের ভক্ত ছিল, ঠিক আছে? শিবকে ও কৈলাস থেকে ওদের লিঙ্গকে আনার চেষ্টা করেছিল, ঠিক আছে? সব থেকে বড় ভক্ত ছাড়াও সে সীতার বেড়াতো খুব ভালো, তার জ্ঞান, ঠিক আছে, খুব বেশি জ্ঞান ছিল। সে একটা আই থিঙ্ক ব্রাহ্মণের সন্তান ছিল, প্রচুর জ্ঞান তার মধ্যে। তারপরে সে যখন মানে অনেক বরদান পাওয়ার পরে অনেক খারাপ কাজ করলেও তার আগে তার অনেক ভালো ভালো কাজ আছে এবং তার অনেক গুণ আছে। কা ভালো কাজ করেছিল খারাপ করে সেটা পরের কথা, বাট তার মধ্যে অনেক গুণ ছিল, সেইগুলোকে দেখানোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের আমি সবসময়টাই মনে করেছি যে কোনো গল্পে ভিলেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হিরো তো ভালো হবেই, সে ভালো কাজ করবে, সে ভিলেনকে মারবে, অবস্থিন সবাই জানে, বাট ভিলেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিলেন যত পাওয়ারফুল হবে সেই জায়গায় হিরোকে যত ভালো লাগবে, ঠিক আছে? আর ভিলেন মানে ডাইনামিক ব্যাপারটা থাকবে না, যে খালি ভিলেন মানে সে খারাপ কাজ করবে এরকম ব্যাপারটা থাকবে না, মজা আসবে। আর এই রাবণের ক্যারেক্টার না অনেকগুলো লেয়ার আছে, সেগুলো দেখাবে আই থিঙ্ক। আর ইয়াশ যখন নিয়েছে অনেক সিরিয়াসলি এই মুভিটা কাজ করছে, এবং ইয়াশ বলেছে যে এই মুভি যারা কাজ করছে এটা জাস্ট নর্মাল মুভি না, নিজেদের ফেরতটা ভাবলে হবে না, এই ক্যারেক্টারগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে, কাহিনীটা ইম্পর্টেন্স দিতে হবে, এটাকে একটা অন্য লেভেলে ওরা অ্যাপ্রোচ করে, যারা কাজ করে সবাই সেভাবে এই পুরো গল্পটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেভাবে ওরা কাজ করছে। তো এটা থেকে প্রচণ্ড এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে এইগুলো জানার পরে। তো যেটা বলছিলাম যে VFX যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে, তো VFX এর কাজ এখানে দেওয়া হয়েছে অস্কার উইনিং VFX কোম্পানি DNEG কে, যে ব্রহ্মাস্ত্রের উপরও কাজ করেছিল। তো ব্রহ্মাস্ত্র আমার মুভিতে ডায়লগগুলো ক্রিঞ্চ লেগেছিল, বাট ব্রহ্মাস্ত্র মুভির VFX যথেষ্ট ভালো ছিল, ইন্ডিয়ান বাজেট অনুযায়ী ওখানে যেরকম VFX ইউজ করে যথেষ্ট ভালো লেগেছে। তো তারা যখন কাজ করছে, এবং এটা অস্কার উইনিং একটা কোম্পানি, তো আমরা VFX ভালো এক্সপেক্ট করতে পারি, এবং সেটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ রামায়ণ মুভি, ঠিক আছে? যেখানে যখন বান চালাবে সেইগুলোর VFX এন্ড অল দোজ থিংস সেগুলো খুব ইম্পর্টেন্ট হবে। তো আই থিঙ্ক এখানে এটা খুব ভালো কাজ করছে, বিকজ একটা অস্কার উইনিং কোম্পানি যখন কাজ করছে তো আমরা একটা ভালো কাজ কিন্তু এক্সপেক্ট করতেই পারি। এবং এখানে আরেকটা অস্কার উইনিং লোক কাজ করছে, ঠিক আছে, এই মুভিতে, সেটা হচ্ছে কম্পোজার হান জিমারকে দেওয়া হচ্ছে কম্পোজ করার জন্য। হান জিমার কিন্তু নাচ যাতে হলিউডের বড় বড় মুভি হান জিমার কম্পোজ করে, ঠিক আছে? ওখানে তো আর গান হয় না, বাট ওখানে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো যেগুলো হয় না সেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা তুমি শটে দেখবে যে ব্যাকগ্রাউন্ড স্কোর না একটা শটকে অনেক আপলিফ্ট করতে পারে। তো হান জিমারের মিউজিক একটা অন্য লেভেলে, তোমাকে আমি জাস্ট দুটো নাম বলবো, অনেক মুভিও মানে কম্পোজ করেছে, বাট দুটো নাম আমার সব থেকে ভালো থেকে যায়, যেটা আমার অসাধারণ লেগেছিল, সেটা হচ্ছে ফার্স্ট লেগেছিল ওয়ান্ডার ওম্যান। ওয়ান্ডার ওম্যান যে থিমটা, ঠিক আছে, যখনই ও স্ক্রিন দেখা যায় একদম স্টার্টিং, আমরা ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান ডন অফ জাস্টিস দেখেছিলাম, তারপরে ওয়ান্ডার ওম্যান মুভিতে দেখেছিলাম, ওর যে হান্স জিমারের যে মিউজিকটা তৈরি করছিল ওয়ান্ডার ওম্যানের জন্য সেটা অসাধারণ, অসাধারণ, তোমার দারুণ লেগেছিল। আর তারপরে আরও বড় ফ্যান হয়ে গেলাম হচ্ছে ডুন দেখে, ডুন পার্ট ওয়ান, ডুন পার্ট টু, দুটোতে তুমি যে ডুন দেখে থাকো ওর বেস্ট জিনিস হচ্ছে মিউজিক বলে, যখন ওর মিউজিকগুলো গম গম করে না, যে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা ভাইব অনুযায়ী মিউজিক আনআর্থিক একটা ফিলিংস, সেগুলো মানে চূড়ান্ত লেগে, ঠিক আছে? হান জিমার যখন কাজ করছে এরকম বলিউডের ফার্স্ট টাইম কাজ করছে, এরকম একটা প্রজেক্টে কম্পোজ করে চলেছে মিউজিক ফর রামায়ণ, তো এরকম অস্কার উইনিং লোকেরা জড়িত আছে, এরকম লোকজন যারা খুব ডেডিকেটেডলি কাজ করছে, তো আমার মনে হচ্ছে রামায়ণ মুভিটা প্রচণ্ড ভালো চলেছে এবং সেটার দরকার আছে, ঠিক আছে? যদি এটা ভালো হয় তো হয়তো আমরা এরপরে গিয়ে মহাভারতের মুভি পেতে পারি, বাট সেটা আমি এক্সপেক্ট করবো অ্যাটলিস্ট চারটে থেকে পাঁচটা মুভিতে ডিভাইড করা, অ্যাটলিস্ট তিনটের কবে তো হয় উচিত, বিকজ মহাভারতে এত কাহিনী আছে না, সেগুলোকে যদি জাস্টিফাই করতে হয় না তো তোমাকে ভেঙে ভেঙে দেখাতেই হবে, তাহলেই তোমার ব্যাপারটা উঠে আসবে, ঠিক আছে? আর সেখানে আমি বলবো যে রামায়ণ এবং মহাভারত দুটোই আমি কিন্তু স্টার প্লাস দেখি সিরিজ, রামায়ণের জন্য বেশ বলবো হচ্ছে সিয়াকে রাম যেটা বানিয়েছিল ওটা ভালো লেগেছে, একদম প্রথমে রামায়ণ ছেড়ে দাও সেটা তো ভালো ছিল সবাই তাকেই মনে রাখে, বাট যে নতুন রামায়ণ বলতে হয় যেখানে VFX কাস্টিং এন্ড এভরিথিং ইজ রিয়েলি গুড, তাহলে বলবো সিয়াকে রাম বানিয়েছিল, ওটা আমার বেশ ভালো লেগেছিলো, কাস্টিংটা খুব ভালো কাজ করেছিল এবং ওখানে VFXও ডিসেন্ট ছিল, ঠিক আছে? আর লাস্ট যে মহাভারত বানিয়েছিল স্টার প্লাসে সেটাও বেশ ভালো ছিল, কিন্তু এগুলো কি এগুলো অনেক দিন চলছে, প্রায় 4-5 বছর বা 3 বছর এরকম কিছু চলেছিল, সে অনেক এপিসোড ছিল, তো ওরও হচ্ছে অনেক টাইম ছিল ডিভাইড করা প্রত্যেক জিনিসটা, বাট এখানে যেহেতু মুভি হচ্ছে এখানে এত টাইম থাকবে না, বাট এখানে ভালো ভালো কাস্ট
ভালো অ্যাক্টিং এবং ভালো তুমি কিন্তু পয়সা যদি ঢালা হয় তো ভিএফএক্স ইউজ করা যায়, তো সেটাকে ইউজ করে আই থিঙ্ক এটা ভালো কাজ হতে পারে। আমার তো প্রচণ্ড এক্সাইটেড আছি আমি রামায়ণের জন্য। তোমার এই বিষয়ে কী মতামত, তোমাদের কি এই যে সিনগুলো যে ফটোটা এসেছিল, ঠিক আছে একটা ভালো কথা ফটোটা একটা লিক হয়েছিল, ওটা আমার সাথে সবাই ওটাকে অনেক ট্রোল করেছে, বাট এটা বুঝতে হবে সবাই শ্যুটিং চলছে, ওখানে কোনো পলিশ করা নেই, জাস্ট কেউ ওটা ফটো তুলে ছেড়ে দিয়েছে, তো ওটা অফিসিয়াল ফটো না। সো ওটার উপর যদি তুমি জাজ করো যে মুভিটা কেমন হবে সেটা আই থিঙ্ক ফেয়ার না, ঠিক আছে। ওরা যখন অফিসিয়াল ফটো ইউজ করছে সেখানে অনেক পলিশ হয়, অনেক এডিটিং হয়, দেখতে ভালো লাগে, ঠিক আছে। মুভি থিয়েটার যখন তুমি দেখতে যাবে এবং একটা শ্যুটিংয়ের সময় একটা ফটোর মতো অনেক ডিফারেন্স থাকে, তো আমি আশা করছি খুব ভালো হবে। তোমাদের এই বিষয়ে কী মতামত আমি কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানি, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড।